দুঃসময়ে যারা পাশে থাকেন তারাই প্রকৃত বন্ধু। আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে পাশে থাকার সহায়তার রাজনীতির ভারতের ঐতিহ্য। সর্বকালের মতো রাজ্যেও এই রীতির প্রয়াস জারি। বর্তমান করোনা আবহে দুস্থ সাধনে দুর্দশার অন্ত নেই। পাশাপাশি করোনা সংক্রমণ আশঙ্কাজনিত কারণে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরও কিন্তু ব্যাপক সমস্যা। কর্মহীনতার কারণে অর্থাভাব তাদের বর্তমান বৃহৎ সমস্যা। এই অবস্থায় ডুকলি ব্লকের অন্তর্গত শ্রীনগর পঞ্চায়েতের 60 পরিবার বর্তমানে হোম কোয়ারেন্টাইনে দিন যাপন করছেন। সোমবার সংশ্লিষ্ট সাধনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। সাংসদ প্রতিমা ভৌমিকের উদ্যোগে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাংসদ প্রতিমা ভৌমিক সহ ডুকলি ব্লকের চেয়ারম্যান অজয় কুমার দাস এ সমস্ত খাদ্য সামগ্রী সংশ্লিষ্ট সাধনের হাতে তুলে দেন। এক্ষেত্রে শ্রীনগর পঞ্চায়েতবাসীকে সুষম ও ঔষধি খাদ্য সেবনের পরামর্শ দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। ঠিক আছে, আমরা লম্বা লম্বা ঝুলে থাকে সব দুনিয়ার সবচেয়ে তিতা, এটা চিরত থেকে তিতা, এটা এইসব জিনিস এইসব লতা পাতা এর মধ্যে আমাদের শক্তি নিজের মধ্যে শরীরের মধ্যে শক্তিটা বৃদ্ধি করা হয়েছে মূল। ভাত বেশি করে খেলাম এটা শক্তি না, কিন্তু ওষুধপত্র যেটা আমরা নিজেরা প্রাকৃতিকভাবে আছে যেটা শূন্যলতা কেউ কে আমকুর। এর আগে কোনো সাংসদকে স্থানীয় সাধারণ এভাবে পাশে পাননি। উপরন্তু বর্তমান করোনা আবহে সাংসদের হাতে এ সমস্ত খাদ্য সামগ্রী প্রাপ্তির কারণে স্থানীয় বাসিন্দারা আনন্দিত এবং নতুন ইতিহাসের সাক্ষী হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।